হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ডিম দিয়ে কাঁচা কলার তরকারি এই ডিম দিয়ে কাঁচা কলার তরকারি রান্না করা খুবই সহজ এবং খেতেও খুব ভালো লাগে যারা খাননি তারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে তাহলে দেখেনি ডিম দিয়ে কাঁচা কলার তরকারিটা আমি কীভাবে রান্না করবো প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া এখন এইগুলিকে নেড়েচড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা ডিম এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমটিকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন এইগুলিকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে ডিমটি ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এইগুলিকে নেড়েচেড়ে ফ্রাই করে নেব এইখানে আমি দুইটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন আলুটি যখন মোটামুটি ফ্রাই করা হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা কাঁচা কলা এইখানে আমি তিনটা কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাটিকে মাঝখান দিয়ে কেটে তারপর সিদ্ধ করে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এইগুলিকে নেড়েচেড়ে ফ্রাই করে নেবো আলু আর কাঁচা গলাটা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেলটিকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আস্ত জিরা তারপর দিয়ে দেব গ্রেড করা পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ গ্রেড করে নিয়েছি এখন এইগুলিকে চেড়ে ফ্রাই করে নেব পেঁয়াজগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এইখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চির মতো আদা আর ছয় থেকে সাতটা রসুনের কোষ একসঙ্গে পেস্ট করে নিয়েছি এগুলি দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া এখন সবগুলি উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এগুলিকে কষিয়ে নেব এইখানে আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করিনি ধনিয়ার গুঁড়া ছাড়াই আমি এই তরকারিটা রান্না করব। দনিয়ার গুঁড়া দিলে এই তরকারিটা খেতে ভালো লাগবে না মশলাটি খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা আলু আর কাঁচা কলা এখন সবজির সঙ্গে মশলাটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এইগুলিকে আবারও একটু কষিয়ে নেব এই অবস্থায় চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে প্রায় এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো জল আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন এই তরকারিটিকে ছয় থেকে সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করব ছয় থেকে সাত মিনিট ডাকনা দিয়ে রান্না করার পর সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো ফ্রাই করে রাখা ডিম এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা এই গরম মশলাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি আবারও হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এইগুলিকে এক মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করব প্রায় এক মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করার পর আমার তরকারি সম্পূর্ণ রেডি এবারে এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনিয়া পাতা কুচানো ধনিয়া পাতাটা যদি হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন কুচানো ধনিয়া পাতাটিকে হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা বদ্ধ করে নামিয়ে নেব আমার এই ডিম দিয়ে কলা তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন